हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र SBHS। आजकेर ई भिडियोते आमी तोमादेर करे देखाबो मॉडल एक्टिविटी टास्क क्लास 5 इंग्लिशेर पार्ट 6, जेटा सेप्टेम्बर मासे अर्थात सेप्टेम्बर 2021 मिड डे मिलेर संगे तोमरा पेते चलेछो। तो तोमरा ई भिडियोटिके कमप्लीट देखो, भिडियोटी भालो लागले अवश्यई एटाके एकटा लाइक करो, चैनेले जदि नतून एसे थाको ताहले चैनेलके सबस्क्राइब करार साथे साथे पाशेर बेल बाटने प्रेस करो, जाते करे परवर्ती भिडियोर लिंकगुलो तोमरा सरासरि पेते पारो। तो देखो, एई जे मॉडल एक्टिविटी टास्कटा दिएछे, এটা চারটে অ্যাক্টিভিটি টাস্কে এটাকে ভাগ করা হয়েছে। প্রথম যে অ্যাক্টিভিটি ওয়ান রয়েছে, প্রথমে কোশ্চেনটাকে দেখে নাও, তারপরে সলভগুলো আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি, এবং সঙ্গে তোমরা ডেসক্রিপশন বক্সটাও একটু খেয়াল রাখবে, ওখানে তোমাদের জন্য বিভিন্ন অফার রয়েছে, তোমরা দেখতে পারো। তো অ্যাক্টিভিটি ওয়ানে দেখো যেটা রয়েছে, বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। অর্থাৎ এই যে লিস্ট দেখতে পাচ্ছ, লিস্টে কিছু প্রিপোজিশন দেওয়া রয়েছে, সেই প্রিপোজিশনগুলোকে নিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এইখানে চারটে শূন্যস্থান রয়েছে এবং তার জন্য তোমাকে 1x4 চার নাম্বার দিয়েছে। এই নাম্বার সিস্টেমটা কিন্তু এইবারে প্রথম, এর আগেরগুলোয় কিন্তু কোনো নাম্বার ছিল না। এর পরেরটা দেখো কি আছে, অ্যাক্টিভিটি টু, এখানে বলা আছে ফিল ইন দ্য টেবল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ এইদিকে যে ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে, এরই যে ছোট ফর্ম কি হবে সেগুলো এদিকে আমাদের লিখতে হবে। চারটের জন্য আমাদের রয়েছে চার নম্বর। তারপরের অংশটায় দেখো রয়েছে অ্যাক্টিভিটি থ্রি, এখানে বলা রয়েছে যে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ এই যে শব্দগুলো দেওয়া রয়েছে এখানে চারটে, সেই চারটের অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীতার্থক শব্দ লিখতে হবে, তার জন্য প্রত্যেকটার জন্য এক নম্বর করে আছে চার নম্বর। এবং শেষকালে যেটা রয়েছে সেটা দেখো, বলা আছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে একটা করে সেন্টেন্স আমাদেরকে তৈরি করতে হবে, দিয়ে লিখতে হবে, এবং প্রত্যেকটার জন্য দু নম্বর করে আছে, চার দুগুণে আট নম্বর। তো চলো আমরা এই টোটাল যে অ্যাক্টিভিটিস টাস্কটা আছে তা এটা আমরা এখানে সলভ করা শুরু করি। তো দেখো, প্রথম যেটা রয়েছে অ্যাক্টিভিটি ওয়ানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে লিস্টে দেওয়া রয়েছে চারটে প্রিপোজিশন, ওভার, অন, ইন, টু। এবার প্রথমটায় কী আছে, হি ইজ গোয়িং ড্যাশ কলকাতা। তো এখানে আমরা কোন প্রিপোজিশনটা নেব, সে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে, সুতরাং এইখানে আমরা লিখব টু, হি ইজ গোয়িং টু কলকাতা, এখানে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করব। এরপরেরটা দেওয়া আছে দ্য বার্ডস ফ্লিউ ড্যাশ মাই হেড, পাখিরা উড়ে যাচ্ছে, পাখিরা কোথা দিয়ে উড়ে যায়, মাথার ওপর দিয়ে। সুতরাং এটার জন্য আমরা নেব প্রিপোজিশন কোনটা, সেটা হলো ওভার, ও ভি ই আর, ওভার মানে হচ্ছে ওপর দিয়ে, মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। নেক্সট বলেছে ফিশেস লিভ, মাছেরা কোথায় থাকে, জলের ভিতরে থাকে, সুতরাং ইন ওয়াটার করতে হবে আমাদের, আই এন, ইন ওয়াটার। নেক্সট বলা আছে পুট দ্য পেন ড্যাশ দ্য টেবিল, এখানে কি হবে, আর একটাই বাকি রয়েছে, সুতরাং এখানে আমরা করব অন দ্য টেবিল। খেয়াল রাখবে যদি কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিস টাচ হয়ে ওপরে থাকে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, যদি কোনো জিনিসের সঙ্গে ওপরে কিছু থাকে কিন্তু টাচ না থাকে তাহলে আমরা ওভার ব্যবহার করি। অন আর ওভারের মধ্যে এটা হচ্ছে পার্থক্য, অন হলে টাচ থাকবে এবং ওভার হলে টাচ থাকবে না। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি দুইতে, সেখানে বলা আছে ফিল ইন দ্য টেবল উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে আমাদের শর্ট করতে হবে। তো প্রথমে কি দেওয়া রয়েছে দেখো, ফুল ফর্ম দেওয়া রয়েছে ক্যান নট, সেটাকে আমরা কি করব, কান্ট, CAN, তারপরে একটা এরকম উপরে কমা চিহ্ন দেব, দিয়ে আমরা টি লিখব, এটা হয়ে গেল কান্ট, এটা ক্যান নটের শর্ট ফর্ম। পরেরটায় দেওয়া আছে আই অ্যাম, আই অ্যামের শর্ট ফর্ম হবে আই, এরমভাবে উপরে একটা কমা দিয়ে হবে এম, আই অ্যাম, এটা হয়ে গেল আই অ্যাম, উচ্চারণটা আই অ্যাম হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আই অ্যামই থাকছে আর কি, কিন্তু শর্টে আমরা এটা বলি যখন আমরা কোনো ডায়লগ লিখি বা মৌখিকভাবে বলি তখন আমরা এরকমভাবে শর্টে বলি। নেক্সট হচ্ছে ডিড নট, ডিড নটটাকে আমরা লিখি DIDN, তারপর একটা কমা দিয়ে তারপর টি লিখি, ডিডেন্ট, ওকে। এরপর হচ্ছে ইউ হ্যাভ, ইউ হ্যাভটাকে আমরা এইভাবে লিখি ইউ, এরপর একটা কমা দিয়ে VE, ইউ হ্যাভ, এইটা হয়ে গেল এর শর্ট ফর্ম। পরেরটা আসছি আমরা যেখানে অ্যাক্টিভিটি থ্রি, এখানে বলা হয়েছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর অপোজিট লিখতে হবে। তো প্রথম যেটা রয়েছে লাইট, লাইট কথাটার মানে দুরকম হতে পারে, একটা আলো হতে পারে এবং আরেকটা হতে পারে হালকা। আলো মানে লাইট আমরা জানি, আরেকটা আছে লাইট ওয়েট মানে হালকা ওয়েট। তো আমি দুটোর জন্যই বলছি, যেটা তোমার পছন্দ হবে তুমি লিখবে। লাইটকে যদি আমরা আলো হিসাবে ধরি তাহলে তার অপোজিটটা হবে
DARK ডার্ক, NESS ডার্কনেস, আর লাইটকে যদি আমরা ওজন হিসেবে ধরি তাহলে লাইটের উল্টো হয়ে যাবে হেভি, HEAVY। তাহলে আলো হিসাবে হলে ডার্কনেস এবং ওজন হিসাবে হলে হবে তার উল্টো হেভি। নেক্সট হচ্ছে ইজি, ইজিটার উল্টো আমরা করতে পারি দুরকম হতে পারে, একটা হচ্ছে হার্ড, HARD হার্ড হতে পারে, বা কেউ কেউ চাইলে এটাও লিখতে পারো টাফ, TOUGH। HARD হার্ড মানেও শক্ত, TOUGH টাফ মানে হচ্ছে কঠিন বা শক্ত। এরপরে দেখো দেওয়া আছে নেভার, নেভারটার ক্ষেত্রে আমরা উল্টো করব অলওয়েজ, নেভার মানে কখনো না, অলওয়েজ মানে হচ্ছে সবসময়। এবং তারপরে যেটা আছে সেটা হলো কার্লি, কার্লি কথাটার মানে হচ্ছে কোঁচকানো, সেইটার ক্ষেত্রে আমরা অপোজিট করব স্ট্রেট, STRAIGHT, স্ট্রেট মানে হচ্ছে সোজা, কার্লি মানে হচ্ছে কোঁচকানো এবং স্ট্রেট মানে হচ্ছে সোজা। এরপরে আমরা আসছি অ্যাক্টিভিটি ফোরে, যেখানে বলা হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এক একটা সেন্টেন্স আমি লিখে তোমাদেরকে বলছি যে সেন্টেন্সটা কী হলো। দেখো প্রথম যে সেন্টেন্সটা ক্লেভার দিয়ে সেটা হচ্ছে ফক্স ইজ এ ক্লেভার অ্যানিম্যাল, মানে হচ্ছে ফক্স অর্থাৎ শিয়াল, সে হচ্ছে কি একটা চালাক প্রাণী। এরপরে আমরা লিখব শেল্টার দিয়ে একটা বাক্য, শেল্টার দিয়ে বাক্যটা দেখো, রতন গিভস দ্য স্ট্রিট ডগস শেল্টার, অর্থাৎ রতন দেয় স্ট্রিট ডগস অর্থাৎ রাস্তার কুকুর তাদেরকে শেল্টার দেয়, তাদেরকে আশ্রয় দেয়, শেল্টার কথাটার মানে আশ্রয়, ইন হিজ হাউস অর্থাৎ তার বাড়িতে রতন রাস্তার কুকুরদেরকে আশ্রয় দেয় বা থাকতে জায়গা দেয়। পরের যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে রক, রক দিয়ে সেন্টেন্সটা দেখো, দেখো রক দিয়ে সেন্টেন্সটা হচ্ছে একটু নিচু হয়ে গেছে, দেখে নাও, সুশীলস হবি ইজ রক ক্লাইম্বিং, রক ক্লাইম্বিং মানে হচ্ছে পাহাড়ে ওঠা, তো এইটা হচ্ছে সুশীলের হবি, সেটা হচ্ছে রক ক্লাইম্বিং মানে হচ্ছে পাহাড়ে ওঠা, তো এটা হচ্ছে আমাদের রক দিয়ে সেন্টেন্স। এবং লাস্টে যে সেন্টেন্সটা সেটা হচ্ছে জাম্পড দিয়ে, দেখো এটার জন্য যে সেন্টেন্সটা সেটা হলো দ্য ডগ, কুকুরটি জাম্পড ওভার দ্য লগ, অর্থাৎ লগ মানে হচ্ছে একটা কাঠের টুকরো বা কাঠের গুঁড়ি, সেই কাঠের গুঁড়ির ওপর দিয়ে লাফ দিয়েছিল। তো এই হচ্ছে আমাদের পাঁচটা চারটে সেন্টেন্স এখানে হয়ে গেল, চার দুগুণে আট নাম্বার ছিল। তো এই হলো আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ফাইভের ইংলিশ পার্ট সিক্স, যেটা এখানে আমি টোটালটা সলভ করে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনকে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।